উপাচার্য নিয়োগ নিয়েই যখন নবান্ন এবং রাজভবনে সংঘাত চরমে সেই সময় রাজভবনের তরফ থেকে বিবৃতি দেওয়া হলো উপাচার্যহীন রাজ্যের সব বিশ্ববিদ্যালয় আপাতত রাজ্যপালই উপাচার্য সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা সমাধানের কথা জানিয়ে বিবৃতি রাজভবনে পড়ুয়ারা অভিযোগ জানাতে পারবেন রাজভবনের ইমেল পিস রুমে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা দেখো রাজভবনে ঘুরে ঘুরে অভিযোগ আসছিল যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই সেখানকার স্টুডেন্টদের যে ডিগ্রি সার্টিফিকেট ডকুমেন্টস পেতে অসুবিধা হচ্ছে এমনকি চাকরি পেতে অসুবিধা হচ্ছে একাধিক অভিযোগ আসছিল এবং কালকেই রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই আপাতত সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরই থাকবেন রাজ্যপাল কারণ সরাসরি স্টুডেন্টরা যোগাযোগ করতে পারবেন রাজভবনে এবং যে সমস্ত ইমেল রয়েছে যেখানে আপনি সামনে রাজভবন কলকাতা @gmail.com এবং পিসটা ফোন করতে পারবেন এবং তার সঙ্গে দেখা করতে পারবেন এবং তাদের কি সমস্যা সে কথাটা আপনি জানাতে পারবেন এছাড়াও জানিয়ে রাখি যেহেতু রাজকুমার রোটারি তিনি হচ্ছেন সংস্কৃত ইউনিভার্সিটি তিনি ডিসি তাকে করা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তিন সেই দ্বিতীয় তিনি দায়িত্বভার গ্রহণ করবেন অর্থাৎ বুঝতে পারছি যেখানে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ডিসি নেই সেখানকার স্টুডেন্টের যতটা অসুবিধায় পড়ছেন এবং তারা রাজভবনে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তারা কিন্তু একাধিক অভিযোগ জানাচ্ছেন সেক্ষেত্রে রাজভবন থেকে সেই সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যেহেতু রাজ্যপালই হচ্ছেন আচার্য এবং সেই আচার্য বলে সেই ক্ষমতা বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত বিশ্ববিদ্যালয় এখনো ডিসি নেই সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ডিসির দায়িত্বভার গ্রহণ করলেন রাজ্যপাল আপাতত সেই জন্য যতক্ষণ অসুবিধা ডিগ্রি সার্টিফিকেট বা ডকুমেন্ট কোনো অসুবিধা হলে তারা সরাসরি রাজভবনে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ রুমা উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাতের আবহে এবার রাজ্য সরকারকেই কার্যত খোঁচা দিলেন তৃণমূল আমলে নিযুক্ত প্রাক্তন উপাচার্যরা সেই সঙ্গে রাজ্যপাল ও আচার্য সেফি আনন্দ বোসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তারা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত চলছে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারের দায়ের করা মামলায় সম্প্রতি আচার্য ও রাজ্যপাল এবং রাজ্য সরকার উভয়েরই দায়িত্বের কথা মনে করিয়ে দেয় সর্বোচ্চ আদালত পাশাপাশি এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্বার্থই যে সবার আগে তাও বুঝিয়ে দেয় সুপ্রিম কোর্ট পাশাপাশি আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের যে অভিযোগ করেছিল রাজ্য সরকার সেই অভিযোগের বিষয়েও এখনই কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট এর আগে আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ এবং তিনজন উপাচার্যের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন তখন থেকেই এই সংঘাত সপ্তমে পৌঁছেছে সব জায়গায় ইউনিভার্সিটিগুলো দেখুন টালমাটাল অবস্থা নিজের বন্ধুকে এনে বসিয়ে দিচ্ছে ভিসি করে আইপিএস সে কোনোদিন ট্রেনিংই নেয়নি প্রফেসরির 10 বছর অ্যাটলিস্ট প্রফেসর হতে হয় তাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে ভাইস চ্যান্সেলার করে যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছে ভাইস চ্যান্সেলার করে এই আবহে এবার খোঁচা দিল 25 জন প্রাক্তন উপাচার্য নিয়ে তৈরি দ্য এডুকেশনিস্ট ফোরাম রাজ্যের উচ্চশিক্ষা আজকে প্রশ্নচিহ্নের মুখে কেননা কি কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই এমনকি অন্তর্বর্তীকালীন উপাচার্য নেই পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু তাই নয় নতুন বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিকে কিন্তু অঙ্কুরে বিনষ্ট করবার একটা চেষ্টা চ্যান্সেলর করছেন সচেতনভাবে করছেন রাজ্য সরকারের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী তিনি প্রচেষ্টা করছেন কিন্তু সেই প্রচেষ্টাতে আমি মনে করি তাতে আরও বেশি করে আর কি সক্রিয়তা আনার প্রয়োজনীয়তা আছে আমাদের ক্ষেত্রে বোধহয় সবথেকে ভয়ানক ব্যাপারটা আমাদের রাজ্যেই ঘটেছে যে কোনো আলোচনা না করে মুখ্যমন্ত্রীকেও গুরুত্ব না দিয়ে উচ্চশিক্ষা দপ্তরকে এবং সম্পূর্ণভাবে বাইপাস করে একের পর এক এমনকি বাইরের রাজ্য থেকে উপাচার্য এনে নিয়োগ করা আইন তো মানুষের জন্যই তৈরি তো আইনের দিকেই আমরা তাকিয়ে থাকবো বিষয়টা নরম বা করা না আইনসম্মতভাবে আমরা যতটা করতে পারি আমরা ততদূর যাব সেটা করা হলে করা নরম লাগলে নরম এদিকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে রাজকুমার কোঠারিকে নিযুক্ত করেছেন রাজ্যপাল ও আচার্য সেফি আনন্দ বোস এদিকে যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ বর্তমানে ফাঁকা আছে সেখানকার পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সার্টিফিকেট কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি পাচ্ছেন না বলে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে তাই এই বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য সেফি আনন্দ বোসই উপাচার্যের দায়িত্ব পালন করবেন কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা